বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে যতদিন পর্যন্ত পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে শেখ হাসিনার সরকার ছিল, ততদিন পর্যন্ত ওই সরকারকে অপছন্দকারী ব্যক্তিগুলো বলুন বা সেই দেশের মাথায় টুপি পরা ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো বলুন, তাদের বক্তব্য একটাই ছিল যে শেখ হাসিনার সরকারের আমলে সব থেকে দুর্নীতি বেশি, তার আমলে সব থেকে সেই দেশের মূল্যবৃদ্ধি বেশি, তার কারণে সেই দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, এমনকি সেই দেশের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে সাধারণ মানুষ কথা পর্যন্ত বলতে পারে না। আজ সেই সরকার পড়ে যাওয়া এক মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন যদি আপনারা সেই দেশের ঘরের ভেতরে পরিস্থিতি দেখেন, সেখানে আজ তারা নিজেরাই স্বীকার করছে যে তবুও কিছুটা হলেও এই সরকারের থেকে সেই স্বৈরশাসক সরকার অনেক ভালো ছিল, আমরা অনেক সুবিধা পেয়েছি। এখন তারা নিজেরা এটা স্বীকার করছে যে তার আমলেও মূল্যবৃদ্ধি যে ছিল সেটা এখন ঊর্ধ্বগতিতে উঠে যাচ্ছে। তাদের দাবি এটাও ছিল, আমরা ইলিশ মাছ কিনে খেতে পারতাম না, কিন্তু এখন সেই সরকার পড়ে যাবার পরেও আমরা তো দাদাবাবুদের ইলিশ মাছ এক্সপোর্ট করছি না, তারপরেও কেন সেখানকার সাধারণ বা মধ্যবিত্ত মানুষগুলো ইলিশ মাছ কিনে খাওয়ার মতো ক্ষমতা রাখে না, কেনই বা ইলিশ মাছ সস্তা হচ্ছে না। যাই হোক, এই সব কিছুর ওপর একজন দাদা তিনি নিজে মুখে জানিয়ে দিল, আমি এখানে কার কথা বলছি আশা করি বুঝেই গেছেন। যেটা হোক, চলুন ওই বিশিষ্ট ব্যক্তির কথাগুলো শুনে নিই, তাহলে আপনারা আশা করি বুঝে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হজ বরল নাইনে আপনাদের স্বাগত। আবার বলছি, হজ বরল লাইভে নাইন, হজ বরল নাইন এর লাইভে আপনাদের স্বাগত। যেহেতু নাম হজ বরল, বিভিন্ন বিষয় আসবে। আগে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করি। নামটা আমি তার ব্যক্তিগত নামটা বললাম না, তার তিনি একজন লেখিকা, বামপন্থী। বামপন্থী কিনা সরাসরি যায় না, তিনি গণজাগরণ মঞ্চে দৌড়াইতেন। তিনি আমাকে বলেন, চলেন ফরিদ ভাই, আজকে বিজ্ঞান চেতনা পরিষদে মিটিং আছে, কোথায়? এতে আজিজ সুপার মার্কেটে। আজিজ সুপার মার্কেটে বিজ্ঞান চেতনা পরিষদ তো উপস্থিত জানাই আমি বন্ধ। হ্যাঁ, অনেকদিন যাবৎ বন্ধ, চলেন আমরা যাই। সেই লেখিকা, তার বই প্রকাশ হয়েছে বেশ কয়েকটা, তিনি আমাকে নিয়ে গেলেন। যদিও তিনি মুসলমান, নাম ধারণ করছেন, আসলে তিনি মুসলমান না, সনাতন। আরো কয়েকজন তার বান্ধবী সহ আমাকে নিয়ে গেলেন। আমার অনেকেই, পুরুষরা তো অবশ্যই ছিলেন, সবাই আমরা গেলাম বিজ্ঞান চেতনা পরিষদ আই সুপার মার্কেটে গেলাম। ওই রুমটা তারা স্বীকার করলো, অনেকদিন পরে খুলেছে, লোকজন আসে না ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে বুয়েটের অধ্যাপক সহ বেশ কয়েকজন, সবাই এডুকেটেড, তারা সবাই ছিলেন। হ্যাঁ, বাতি ঘর ভাই, প্রতিদিন দুইবার লাইভে আসতে চাই, কিন্তু আসলে আমার নেটওয়ার্কের সমস্যা। শুভকামনা রইল অবিরাম, অপরাজিতা আবার থ্যাংক ইউ, ধন্যবাদ। তো নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। তো তারা আমাকে নিয়ে গেলেন, আমি গেলাম। আমরা গণজাগরণ মঞ্চের একটা সেদিন একটা ই ছিল, প্রতিবাদ সভা ছিল সম্ভবত, তারপরেই গেলাম। তো বিজ্ঞান পরিষদে গিয়ে দেখলাম আমরা 30 জনের মতো লোক হলাম। তো উপস্থাপক, সভাপতি এবং যারা ওইখানে সঞ্চালক ছিলেন অনুষ্ঠানে, তারা বলেন অনেক দিন পর অনেক লোক হয়েছে, মানে 25 জন লোক হয়েছে, অনেক লোক, 30 জন একটা অনেক লোক। যাই, আলোচনা শুরু হওয়ার আগের ঘটনা বলি। আলোচনা শুরু হওয়ার আগে সবাই তীব্র সমালোচনা করতেছিল আওয়ামী লীগ, গণজাগরণ মঞ্চের মিটিং থেকে কিন্তু ছিল আওয়ামী লীগ, তারপর আপনার নরেন্দ্র মোদী এবং ব্রাহ্মণদের স্পেশালি সমালোচনা, ব্রাহ্মণ সেটা ভারত হোক বাংলাদেশ, ব্রাহ্মণদের তীব্র সমালোচনা করতেছিল। তো আমি তাদের সমালোচনা শুনলাম, তারা যেহেতু হিন্দু তারা সমালোচনা করেছে, ও নরেন্দ্র মোদী আর ব্রাহ্মণদের সমালোচনা, তাহলে আমি একটু আমার ধর্মের এই মৌলবী এবং পাকিস্তান তুরস্কের শাসকদের সমালোচনা করি। আমি যথারীতি শুরু করলাম, সবাই আর এডুকেটেড, সেখানে কিন্তু সবচেয়ে মানে কম কম বিখ্যাত আমি, আর সবাই বিখ্যাত। এবং এর আগে বললাম তো যে আমাকে নিয়েছিলেন লেখিকা, তারা ব্যাপক পরিচিত, আমার সে পরিচিত। তারা এই লোকগুলো যখনই ব্রাহ্মণদের আলোচনা সময়, ব্রাহ্মণদের 14 গোষ্ঠী উদ্ধার করেছে, একেবারে 14 গোষ্ঠী ব্রাহ্মণদের, সবাই কিন্তু হিন্দু, আর সাথে মুসলমান তারা ছিলেন, তারা মুক্তমনা বলে পরিচিত, তারা বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নরেন্দ্র মোদী তো কষাই, তারপর নরেন্দ্র মোদীর জামাই সৃষ্টি করে দিল, আর 14 গোষ্ঠীর জামাই সৃষ্টি করে দিয়েছে। তখন আমি একটু শুরু করলাম, ফারাত আন্দিন ধন্যবাদ, ইমরান হোসেন, হ্যাঁ
হেফাজতের পাকিস্তানি মিস্টার আব্দুর রফিকজি, তোমরা হলে এক নম্বর ঘৃণাবাজ, তোমরা আমাদের টাইমলাইনে দূরে থাকো, তোমাদের চেয়ে বড় ঘৃণাবাজ পৃথিবীতে নেই। আমাদের শিখায়ও না ঘৃণাবাজকে বদমাইশ কথাকার। তুমি যে হেফাজতে পাকিস্তানি এফজি কি কি আব্দুর এফজি ফেকুয়াইডে, তুমি যে একটা বদমাইশ এটা আমরা জানি, এটা বহু আগেই তোমার সম্পর্কে আমার ধারণা ছিল। তুমি যে একটা জামাতে হেফাজতে এবং হেফাজতে পাকিস্তানি, তখন তো চাপা মারছো তুমি, তা না ধরা খেয়ে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ বলেছি, একশোবার বলেছি। তোমার মতো আব্দুর রফিকজির মতো বদমাইশ কিছু আছে আওয়ামী লীগে, তারা জামাতের নেতাদের কবরে অবশ্যই পেশাব করবে, কবরে অবশ্যই পেশাব করবে, নিশ্চিত থাকো, কুত্তা দেয় পেশাব করাবে। আওয়ামী লীগের তোমার মতো আব্দুর রফিকজির মতো বদমাইশ ঘৃণাবাজ সাম্প্রদায়িক জঙ্গলি যারা আছো তোমরা জেনে রাখো, তোমার মতো বহু বেয়াদব আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ অবশ্যই তারা, নিশ্চিত থাকো, জামাতের কবরে কুত্তা দেয় পেশাব করাবে, তারা করবে না। আওয়ামী লীগের পেশাব করলে তাও তো একটাই থাকলো, কুত্তা দেয় পেশাব করাবে, লিখে রাখো আমার কথা, বলেছি আবারও বললাম, ঘৃণা তোমরা ছড়াও, তোমরা পৃথিবীতে সকল তোমার মতো জামাতে হেফাজতিরা পৃথিবীতে ঘৃণা ছড়াও। যাই হোক, তা বলছিলাম তো এবং আবারও বললাম, লিখে রাখো, তোমরা জামাতে হেফাজতি যা শুরু করছো এটা তোমাদের প্রাপ্য এবং ইট শুড বি। তো তারা আমি যেই না পাকিস্তান আর তুরস্কের এর দোকানের সমাচার শুরু করলাম, এইবার কিলবিল শুরু করলো এই লেখিকা, তারপর লেখক, তারপর এই যে মুক্তমনারা, দেখি কচুর কচুর শুরু করে দিয়েছে। আমরা এরকম করেন কেন? নরেন্দ্র মোদী যদি হিন্দুত্ববাদ যদি খারাপ হয়, ইসলামিত্ববাদ খারাপ না, এটা আপনি বুঝবেন না, এটা আমি বুঝবো, আমাকে বলতেছে আমি বুঝবো না, হিন্দুরা বলতেছে আমি বুঝবো না, এটা আমি বুঝবো না। নরেন্দ্র মোদী ভোট দেয় ক্ষমতায় আসে, এটা খুব খারাপ, সে হিন্দু শরিয়া আইন তো চালায় নাই, কিন্তু এরা শরিয়া আইন চালাইতে চায়, এরা খুব ভালো। এই হচ্ছে বাংলাদেশের মুক্ত মনাদের অবস্থা, ঠিক আছে? একটা দিলাম উদাহরণ, তাও কোথায়? বিজ্ঞান চেতনা পরিষদে, যেখানে বিজ্ঞান চেতনা পরিষদের আলোচনা সভা চলছিল, যাই করে রাখলাম। তারপর আজকের কিছু কথা বলি, যেমন প্রথম শুরু করি, যেহেতু এক হেপা এখানে আছে, হেপাকে দিয়ে শুরু করি। জামাতের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে একজন দুর্ঘটনা নিহত এবং বেশ কয়েকজন আহত। এটা যদি আওয়ামী লীগের হতো, বামপন্থীদের হতো, তাহলে গজব 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 চিক করে দিত এরা, এই জামাতে হেফাজতেরা লেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদের দেখা দেখি দেখি অনেকে এখানে আলহামদুলিল্লাহ লেখে, আমি বলবো না, কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ লেখেন না, যতই রাখ থাকুক, মূর্খদের সাথে জঙ্গলিদের সাথে আমাদেরও মূর্খ, জঙ্গলি হলে চলবে না, গেল এই। তারপর একটা হলো রংপুরে সহ সমন্বয়ক বজ্রপাতে মৃত্যু, এটা যদি আওয়ামী লীগের নেতা মারা যাইত, আবারও বলি বাম নেতা মারা যাইত বজ্রপাতে, তাইলে বলতো এই দেখো আল্লাহর গজব আল্লাহর গজব। যেহেতু এখন সহসমন্বয়ক মারা গেছে এই হেফাজতে পাকিস্তানিদের পক্ষের লোক, এটা গজব না, এটা হচ্ছে রহমত এন্ড পরীক্ষা, এবং চাল চালায় দেখবেন এরা ফতোয়া দিবে। যেহেতু বজ্রপাতে মারা গেছে, এ লোক চাল চালায় বেহেস্তে চলে যাবে, আপনি নিশ্চিত থাকেন। আর আমরা যদি বজ্রপাতে মারা যেতাম, তাহলে আমরা চাল চালায় দুজনে চলে যেতাম এবং গজব হইত। এটা হচ্ছে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের মাইন্ডসেটটা। এবার আসি, কয়েকদিনে 7,800 কোটি টাকা শেয়ার বাজারে লোপাট, এবার তো দরবেশ বাবা নাই। ওই যে আমার কি হেলাল ভাই বলেছেন, ভাইয়ের নামটা পূর্ণ ভুলে গেছি, সরি আজ কি যেন নামটা সরি ভুলে গেছি, তিনি বলে দিয়েছিলেন যে এখন দরবেশ চলে গিয়ে এখন জিনেরা জায়গা নিয়েছে, জিন চলে আসছে শেয়ার বাজারে, তাই এই কয়েকদিনে 7,800 কোটি টাকা লোপাট। আচ্ছা গেল, তারপরে আসি গাজীপুরে কবর থেকে 100 কঙ্কাল তুলে নিয়েছে, এবং আমার শ্বশুরবাড়ি এলাকার ঘটনা। আর একটা কি মির্জাপুরে 8টি কঙ্কাল তুলে নিছে, চিন্তা করে দেখেন কখন এই সমন্বয় এই 5ই আগস্টের হেফাজতিদের স্বাধীনতা দিবসের পরের এগুলো ঘটনা দেখবেন, এগুলোকে কি বলবে জানেন? এই যে আয়না ঘরের কঙ্কাল এগুলো তুলে নিয়ে যাইতেছে সরকার, দেখবেন ইয়েরা খারাপ, এটা আওয়ামী লীগ তুলে নিয়ে গেছে এটা বলবে, দেখবেন এটাও দেখবেন আওয়ামী লীগের উপরে ছাপাই দিবে। তারপরে বামপন্থীদের ছাপাই দেবেন, কারণ বামপন্থীরা তো এখন তাদের পক্ষে, যদিও বামপন্থীরা লাতি সদে খাওয়া শুরু করে দিছে, ভবিষ্যতে আরও খাবে হেফাজতিদের হাতে। আরেকটু এবার আসি, সিলেটে 1/3 লোডশেডিং। আমি একদিন সিলেটে সিএনজিতে বসেছিলাম, সাইদির তখন জেল হয় নাই,
সমালোচনা করার কারণে আমার কোনোরকম জানিয়ে পালিয়েছি ভাই, মানে সেখান থেকে আমাকে উদ্ধার করতে হয়েছে ছেলেটে, মানে সাইদের কেন সমালোচনা করলাম, ওনার লোডশেডিং আরো বেশি হওয়া দরকার, আর সাইদি সাইদি জিকির করলেই কারেন্ট চলে আসবে, তাই না? হ্যাঁ, তাই আসা উচিত। আর আমাদের চিঙ্কুবাম লুঙ্গিবাম ফট মাজাহারের যে গার্লফ্রেন্ড ওরফে বিবি সাহেবা, ফরিদ আক্তার বলেছিলেন দুর্গা পূজায় এবার ভারতের ইলিশ যাবে না। এই মহা অপদেষ্টা এনুসের আর এক উপদেষ্টা এই ফরিদা আক্তার এটা বলেছিলেন, তা নিউজ বলতেছে, তাদেরই সেন্সর করা নিউজ বলতেছে ভারত রপ্তানি বন্ধের পরও নাগালের বাইরে ইলিশের দাম, কিন্তু ভারতে কিন্তু ইলিশের দাম ঠিকই কম। বুঝতে পারছেন শোনা চান, এই যে চাপা মেরেছিলেন শেখ হাসিনা ভারতে মাছ দেয় বলে দাম বাড়ে, তো এখন তার ভারতে দিচ্ছেন না আপনারা, এখন ইলিশ মাছের দাম কিভাবে বাড়ে? সুতিয়া কত বানাবেন বাঙালিকে পারবেন, কারণ বাঙালিকে তো হেফাজতে পাকিস্তানে বানাই ফেলছেন, ঠিক আছে, হেফাজতে পাকিস্তানে এই সমস্ত প্রাউড বাটপার হেফাজতিদের টাইম এখানে নেই, অন্য জায়গায় যাবো মিস্টার রূপ। হ্যাঁ, এই সমস্ত জঙ্গলি মুঙ্গলি আমাকে ইয়েতে আমি নেই না, ওটা তোমাকে রাখছি, তোমার মতো বেকুব দুই চারটা শিয়াল কুত্তা বিড়ালও রাখতে হয়, হায়না রাখতে হয় ভাব দেখার জন্য, এই জন্য তোমাদের মতো কিছু হেফাজতে পাকিস্তানিকে এখনো ব্লক মানে টাইম লাইনে রেখে দিয়েছি তোমাদের মাইন্ড সেটটা জানার জন্য। আমি চিনি, আমাকে চিনো না, হ্যাঁ আমি জিগি জিয়েছি, আরো পাগল হবা, পাগলা কুত্তা হয়ে যাবা আব্দুর রফিব জি, পাগল হয়ে যাবা, আমি শেখ ফরিদ বাংলাদেশে হেফাজতে পাকিস্তানিদের পাগল বানাই দেবো, মাথায় পোকা ধরবে আমার কথা, অপেক্ষা করো কেবল শুরু। হ্যাঁ, আপনারা তো শুনলেন ইলিশের এখন দাম হাই হয়ে গেছে, কেন এখন বাড়লো, নাগালের বাইরে গেল, পরে ডাক্তারের কাছে জবাবটা চাওয়া জরুরি, কিন্তু এখন বলবে 16 বছর কোথায় ছিল, 15 বছর কোথায় ছিল, তাই না? আমরা 16 বছর দাম জিজ্ঞেস করি নি, তাই আমরা দাম জিজ্ঞেস করলাম না, তোমরা চাল চালায় মাছের বাজারে যাও আর চাল চালায় ইলিশ খাও, আমাদের ইলিশ খাওয়ার দরকার নেই, তোমরাই খাও, ঠিক আছে, বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানে আছে তারা ইলিশ খাও, খাও মজা করে খাও, আমরা একটু দেখি, আর ওই যে লুঙ্গি মাছ আর ফ্রড মাছ আর খাক। বাংলাদেশে উচিত কথার ভাত নাই আমরা জানি, তারপরে মাঝে মাঝে বলতে হয়, বুদ্ধিজীবী গেলে বলবে না, কারণ তাদের ব্যবসা বাণিজ্য তারপরে এই আপনার ইনভলভের মধ্যে টাকা, এগুলো নিশ্চয়তা চায়, জীবনের নিশ্চয়তা চায়, জেল টেল যাতে না কাটে এগুলো নিশ্চয়তা চায়, তাই তারা এগুলো বলবে না, এগুলো বলতে তারা শরম পায়। আর বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, ইভেন অনেক আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবীরও ওই মুসলিম মৌলবাদ নিয়ে কোনো কথা বলবে না, কারণ এটা মুসলিম মৌলবাদ নিয়ে কথা বললে তারা শরম পায়, আসলে ভেতরে ভেতরে তারাও সেই মৌলবাদের বীজ, সে শিক্ষক হোক, বুদ্ধিজীবী হোক, বা সাংবাদিক হোক, বা ছাত্র হোক, রাজনীতিক হোক, ভিতরে ভিতরে এগুলো পুষে আমরা জানি, আর না বলা কথাগুলো বলাই আমার কাজ, ঠিক আছে। আসতেছে একটু পরে ওই 26 লাখ যে ভারতীয় চাকরি করে এইটা নিয়ে আবার আসতেছে একটু পরে লাইভে, আপনারা অপেক্ষা করেন।